এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে এতটাই জোরে সেখানে গানের শব্দ অর্থাৎ ডিজে বাজছিল, যে কারণের জন্য সাধারণ মানুষজন তারা যে হেল্প চাইবেন, তারা যে সাহায্য চাইবেন সেটা পর্যন্ত তারা চাইতে পারছিলেন না। হুড়মুড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় বলদটিকে, এমনকি পা দিয়ে লাঠি পর্যন্ত মারতে দেখা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন 7 জন, যার মধ্যে একজনের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গিয়েছে। জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষজন, সেখানকার স্থায়ী যারা বাসিন্দারা রয়েছেন তারা, এবং একই সঙ্গে কার্নিভালে যে শয়ে শয়ে মানুষজন উপস্থিত ছিলেন তারাও রীতিমতন সেই প্রশ্ন তুলছেন, এমনকি পরিকল্পনার অভাব ছিল, সংঘবদ্ধভাবে পরিকল্পিত এই প্রোগ্রাম নয় যেমনটা বিরোধীরা অভিযোগ করছেন। এবং একই সঙ্গে যে ছবি আপনাদের সামনে রয়েছে, বলকটি রীতিমতন সেখান থেকে ছুটে যায় এবং ছুটে যাওয়ার সময় মূলত তাণ্ডব চালানোর সময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করা হয়েছে। কার্নিভালকে কেন্দ্র করে যেই দুর্ঘটনার সাক্ষী থাকলো রায়গঞ্জ, এবং সেখানে মূলত একজনের মৃত্যুর পর্যন্ত ঘটনা ঘটেছে এবং তারপরেই স্থানীয় বাসিন্দারা, প্রত্যক্ষদর্শীরা তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা কেন সুনিশ্চিত করা হয়নি, মানুষের সুরক্ষা তা কেন সুনিশ্চিত করা হয়নি সেই অভিযোগ পর্যন্ত করতে শোনা গিয়েছে তাদের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সেখানে কার্নিভাল চলাকালীন এই দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে এবং গরুর গাড়িতে প্রতিমা নিয়ে যাওয়ার সময় আচমকা এই অঘটন ঘটে। সাধারণ মানুষের ওপর হামলা চালায় বলদটি এবং হামলায় আহত 7 জন। তুষার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরও একটু বিস্তারিত তোমার কাছ থেকে জানবার চেষ্টা করবো। তুষার, এখনো পর্যন্ত যে ছবি ধরা পড়ছে তাতে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের শারীরিক অবস্থা কি রয়েছে? তাদের শারীরিক অবস্থা কিন্তু এখনো গুরুতর অবস্থা, কিন্তু তারা কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। এবং যে মৃত হয়েছিল সেই মৃতদেহ কিন্তু এই জায়গাটায় রেখে কিন্তু বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সরাসরি আমরা কথা বলার সাথে বলছি, আপনারা বিক্ষোভ কেন দেখালেন রাস্তার মধ্যে? বিক্ষোভ করার কেন? উনি একজন সাংস্কৃতিক প্রেমী মানুষ এবং রায়গঞ্জ বন্দর ভারত সেবক গ্রামের সদস্য, এবং আমাদের 90 বছর যে যাত্রা দল আছে তিনি অভিনয় করেন এবং তার একটি কর্মকর্তা। তার জন্য অসংখ্য সাংস্কৃতিক প্রেমী মানুষ, ক্লাব এবং এলাকাবাসী প্রচুর লোক জমায়েত হয়ে আমরা পথ অবরোধ করেছি। পথ অবরোধের উদ্দেশ্য যে ক্লাব এই পশু পাখি নিয়ে প্রতিশোধ করছে, পশু পাখির দ্বারা অনেক লোক আক্রান্ত হয়েছে, একটি তাজা পান চলে গেল, এর জন্য আমাদের পথ অবরোধ। এখন মৃতদেহ কোথায় নিয়ে গেলেন আপনারা? মৃতদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে রায়গঞ্জ থানার। দাবিটা কি আপনাদের? আমাদের দাবি যে ক্লাব এইভাবে মানে পশু পাখি নিয়ে প্রতিশোধ করলো এবং পশুর আঘাতে অনেক লোক আহত হয়েছে এবং আমাদের ক্লাবের সদস্য এবং আমাদের যাত্রা দলের মানে কর্মী নিহত হয়েছে, এর জন্য আমাদের পথ অবরোধ। একজন আমরা আরও কথা বলবো, আপনাদের দাবিটা কি ছিল মূলত? আপনারা যেখানে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন এই জায়গাটা যে ক্লাব পরিষদটা করেছে তাদের এই ঘটনা ঘটার পরে এখনও পর্যন্ত ওরা এসে কোনো পরিবারের সঙ্গে কোনো আপনারা তো ছিলেন ওখানে, বলুন ঘটনাটা বলুন কী হয়েছিল? ঘটনাটাই আশঙ্কা গরুটি এরকমভাবে উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হওয়ার পরে যাকে তাকে মারতে শুরু করে ছোটাছুটি করে। এখানে তো পুলিশও আসছিল, আপনার ছিল পুলিশের সঙ্গে যথাযথ কথা হলো, পুলিশ প্রশাসন আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেছে। এই নিয়ে কোনো আমাদের ইয়ে নেই, প্রশাসনের কোনো ওদের ছিল না, না না তাদের কোনো ইয়ে ছিল না, তারা যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের সঙ্গে। দাদা আপনারা তো ছিলেন এখানে, এখানে দাবি ছিল দাদা এখানে আগামীতে যেন পশু রাখেন না হয়, একটাই দাবি। আমাদের ক্লাবের সদস্য সাধারণ কর্মকারের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ আসছিল এখানে, কি বলছে আপনাদেরকে? আশ্বাস দিয়েছে যে আপনারা লিখিত অভিযোগ। আমরা কথা বললাম এখানকার যারা এখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল, তারা প্রত্যেকের একটাই দাবি যে যারা এদের পিছনে রয়েছে, এই মৃত্যুর পিছনে রয়েছে, তাদের শাস্তির দাবি তারা জানাচ্ছে। অন্যদিকে কিন্তু যেই ক্লাব এই গরুগুলি নিয়ে এসেছিল তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠাচ্ছে তারা, কারণ সেই ক্লাবের কোনো উদ্যোক্তারা কিন্তু এই যে যিনি মারা গেল তারপর তাদের ক্লাবের সদস্যের সাথে কোনো রকম কোনো কথা বলেনি, এবং প্রশাসনের ভূমিকা নিয়ে তারা কিন্তু যথেষ্ট রয়েছে। তারা বলছে যে পুলিশ প্রশাসন আসছিল, তারপরে মৃতদেহ এখান থেকে নিয়ে যে সৎকার করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এই পথ ধরে। মানে তোমাকে আমি আরও একটা জিনিস দেখাবো যে কিছু দূরে কিন্তু সেখানে দেখা যাচ্ছে, সেখানে আমরা একটু যাওয়ার একদম সেই মৃত যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু এখন তারা রয়েছে। এখানে আমরা তাদেরকে দেখাবো তোমাকে যে মৃত দেহ কিন্তু যে তার বাড়ির সামনে কিন্তু রয়েছে। এখন সেই ছবিটা তুমি দেখতেই পাচ্ছ বা আমাদের স্ক্রিনে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে এখানে একদমই দেখা যাচ্ছে। পৌরসভার যিনি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে তার সাথেও আমরা কথা বলবো। দাদা আপনি এখানে রয়েছেন, কি বলবেন এই মৃত্যু? এটা দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা এটাই বলবো, এবং এই পরিবারের যিনি মৃত্যু হয়েছেন গোটা পরিবারের সহানুভূতি আছে, আমাদের সকলের সহানুভূতি আছে এবং আমরা তার সাথী হিসাবে কাজ করছি। একেবারে তাই, তুমি আমাদের সঙ্গে থাকো তুষার। সাধারণ মানুষজন তারাও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন এবং এই ঘটনার পেছনে যারা রয়েছেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির পর্যন্ত দাবি জানানো হচ্ছে। আর এই মুহূর্তে আমি একেবারে সরাসরি নিউজ রুমের দিকে নজর রাখবো। শুভ্রাংশু চ্যাটার্জি সিনিয়র এডিটর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শুভ্রাংশু, সকাল থেকে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, প্রতি মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, কার্নিভাল যেখানে একটা উৎসবের আবহ, সাধারণ মানুষজন তারা ভিড় জমিয়েছেন, সেইখানে এইরকম একটি দুর্ঘটনা। প্রশিক্ষিত নয় এই সকল পশুগুলি, কিন্তু তারপরেও তাদেরকে এই ব্যাপক জনসমাগমের মধ্যেও নিয়ে আসা হয়েছে। দেখো যেটা হচ্ছে, যেটা মূল এবং মোদ্দা কথা, কারু কোনো হুঁশ নেই এবং কোনো অঘটন থেকে যে সামান্যতম যে শিক্ষা নেবে সেই ইচ্ছাটুকুও নেই। মালবাজারে যে ঘটনা ঘটল কার্নিভালের দিন বিসর্জনের সময়, সেই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য কি পরিকল্পনা করা উচিত তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলা কথা হচ্ছে পুলিশ এবং প্রশাসন চলতে দাও, এর বাইরে কিছুটি নয়। অত ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, কার্নিভাল চলছে, মানুষ আমোদ করছে, উচ্ছ্বাস করছে, সেখানে গরুর গাড়ি করে বিসর্জন দেওয়া হচ্ছে, তারস্বরে বাজছে ডিজে। অর্থাৎ যে গরুগুলি আছে তারা তো ভয় পাচ্ছে, তারা ভিড়মি খাচ্ছে, সেই ভয়ে আতঙ্কে গরুগুলি দৌড়াচ্ছে। এখানে মাত্র একজনের মৃত্যু হয়েছে, কিন্তু যে ভয়াবহ ঘটনা ঘটতে পারতো সেটা আমরা বুঝতে পারছি। হাজার এই যে গরু ছুটে যাচ্ছে, এটা কি হতে পারতো, কত মানুষ মরতে পারতো। 30 জনের বেশি আহত হয়েছে, মৃত্যু হয়েছে একজনের। এই দুর্ঘটনার যে মানুষের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারতো, কিন্তু প্রশাসন যদি সামান্যতম যদি ব্যবস্থা নিত, একটু যদি ভাবতো তবে এই প্রবলেমটা হতো না, এই সমস্যাটা হতো না। কোনো ভাবনা নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো শিক্ষা নেওয়ার ইচ্ছা নেই, কোনো হুঁশ ফিরছে না কোনোভাবে প্রশাসনের। এবং সেই খবরটা যখন আসছে, যখন মানুষজন বুঝতে পারছে যে তারা বিক্ষোভ হচ্ছে, তখন পুলিশ গিয়ে বলছে না ভুল হয়েছে, এরপরে আমরা করব না। প্রত্যেক ক্ষেত্রে এখানে মানুষের জীবন প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। যে উৎসবে প্রশ্ন, কেন পুলিশ ডিজেটা থামাতে পারতো না? পুলিশ ওখানে গরু ওখানে কী করে যাচ্ছে, গরু কী করে যায় জানে না। অত মানুষের ভিড়ে গরু ভিমড়ি খেতে পারে, বুঝতে পারে না, ভাবনা নেই, চিন্তা নেই, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা হচ্ছে। একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, একের পর এক ঘটনা হচ্ছে। মানুষ এখান থেকেই তো সাধারণ মানুষজন তারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, আর কত প্রাণ গেলে প্রশাসনের অবশেষে গিয়ে ঘুমটা ভাঙবে? এই প্রশ্নটাই বারে বারে উঠে আসছে। প্রশাসন কি কেবলমাত্র নিজের ফাইলে সই করা ছাড়া কোনো মানবিক জায়গাটা, যেখানে আমরা বলি মানবিক, সেই মানবিক রূপ, সেই মানবিক চিন্তা আমরা কবে দেখতে পাবো? সেই প্রশ্নটাই উঠছে। যার প্রাণ যাচ্ছে তার তো বাড়ির প্রাণটা চলে যাচ্ছে, তার বাড়ির লোক কাঁদছে, কিন্তু যাদের এটা ভাবা উচিত ছিল, যারা সামান্যটুকু ভাবলে এটা হতো না, তারা কি করছে? বারবার এই খবর আমাদের দেখাতে হচ্ছে, বারবার এই ধরনের খবর দেখাতে হচ্ছে। মালবাজারের মতো যে ঘটনা ঘটলো, মানলাম হটপাপাল প্রাকৃতিক ঘটনা, কিন্তু সেখানেও পরিকল্পনায় ভুল ছিল, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। খালি বিরোধীরা নয়, সাধারণ মানুষেরও একই অভিযোগ, সেই একই অভিযোগ উঠছে রায়গঞ্জে, একই অভিযোগ। কেন এমনটা হচ্ছে বারবার, কেন এটা হচ্ছে? আর এই প্রশ্নে আমি বলবো, প্রতিটা ছবি, যে ছবিগুলো হাড় হিম করা, যে ছবিগুলো মানুষ দাঁড়িয়ে আছে বিসর্জন দেখতে এসছে, দুরন্ত ষাঁড় ছুটে যাচ্ছে, একেবারেই তাই শুভ্রাংশু। এবং সেই ছবি দেখা যায়, এই যে প্রতিভা যাচ্ছে, এই যে প্রতিভা বিসর্জন হচ্ছে, কোথায় প্রতিভা বিসর্জন হচ্ছে? রায়গঞ্জে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, ষাঁড় ছুটে যাচ্ছে, বলদ ছুটে যাচ্ছে, ভয় খেয়ে যাচ্ছে মানুষ। মানুষের যাদের কথা, যারা যে প্রাণীগুলো জায়গা অন্যত্র হওয়া উচিত ছিল, যাদের এইভাবে নিয়ে আসাটাই একটা বোকামো। সেখানে কোনো পরিকল্পনা নেই। কেন পরিকল্পনা নেই? কেন এমনটা হচ্ছে? আমি বলবো সেই জায়গাটা যে কীভাবে এই যে ছবিটা দেখা যাচ্ছে পড়ে গেল, যে কার্নিভালে করে প্রতিমা নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা পড়ে গেল, সেটা আরও মানুষ মারা যেতে পারতো, আরও যা কিছু হতে পারতো, কিন্তু কেন এমনটা হচ্ছে? কেন এমন? একেবারেই তাই শুভ্রাংশু, একেবারেই তাই শুভ্রাংশু, এবং আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেভাবে একটি ষাঁড় ছুটে যাচ্ছে, তাতে কিন্তু বেশ কয়েকজন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা, স্থানীয় বাসিন্দারা। অরবিন্দ কুমার মিনা জেলা শাসক, তিনি কি যুক্তি দিচ্ছেন শুনুন। আপনারা জানেন আজকে জেলা লেভেলে মানে পূজা কার্নিভাল ছিল, ওই ক্রমে আমরাও আজকে কার্নিভালটা আয়োজিত করেছি। আপনারা সবই উপস্থিত ছিলেন ওখানে। তো কার্নিভাল मतलब बिल्कुल शेष होवार मतलब पर मोटामोटी एक पूजा कमेटी छिलो, ওটা বেসিক্যালি কি বলে ওটাকে বেলগাড়ি নিয়ে পূজা ঠাকুরকে নিয়ে যাচ্ছিল। তো ওটা তো বেলগুলো ছিল একটু मतलब कंट्रोल হয়নি। তো ওর ভিত্তিতে मतलब মানে ওটাকে বিসেন্টার তৈরি হয়। 8 জন इंजर्ड হয়েছিল, 8 জন থেকে 3 জনকে তো ফার্স্ট এড দিয়ে ছাড়া হয়ে গেছিল। সেই টাইমে बिल्कुल প্রোগ্রাম প্রায় শেষ হয়ে গিয়েছিল, প্রায় কমপ্লিট শেষ হয়ে গেছিল। আমরা উঠে গেছিলাম, একটু এখানে স্টেজ ছিল, ওর থেকে একটু আগে গিয়ে এটা ইনসিডেন্টটা হয়েছিল। 5 জন থেকে 3 জন এখন অ্যাডমিট আছে, 1 জন একটু সিরিয়াস আছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসবার পর কার্নিভালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। একেবারে পলিটিক্যাল ইভেন্ট হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই কার্নিভাল, এমনটাই ব্যাখ্যা করেছেন অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি। শুনুন। আমরা সবাই দুঃখিত, আমাদের সকলের হৃদয় ভারাক্রান্ত। মালবাজারের হৃদয় বিদারক ঘটনার পর এ বাংলায় যেন কার্নিভাল নামক যে উৎসবের কথা বলা হচ্ছে তা যেন বন্ধ করা হয়। কারণ কার্নিভালের সঙ্গে বাংলার শারদীয়া উৎসবের কোনো সাংস্কৃতিক যোগাযোগ, কোনো ধর্মীয় যোগাযোগ, কোনো সামাজিক যোগাযোগ কিছু নাই। একটা কার্নিভাল নামক আরেকটা উৎসব এই বাংলায় চালু করার মধ্য দিয়ে কার্নিভালটাকে প্রকৃত অর্থে একটা পলিটিক্যাল ইভেন্ট তৈরি করা হয়েছে। দুর্গাদেবী বিসর্জন হয়ে গেছে, তাকে নিয়ে তারপরে প্যারেড করানোর মানেটা কি? উদ্দাম আনন্দ তার সঙ্গে প্যারেড করছে দেবী দুর্গা। এটা কি বাংলার শারদীয় উৎসব? পলিটিক্যাল সার্ভাইভালের রূপ নিয়েছে। কার্নিভালের সঙ্গে বাংলার সাংস্কৃতিক যোগাযোগ শারদীয় উৎসবের নেই। কার্নিভালের সঙ্গে বাংলার শারদীয় উৎসবের কোনো সামাজিক সম্পর্ক, কোনো ধর্মীয় সম্পর্ক, কোনো আধ্যাত্মিক সম্পর্ক কিছু নেই। না কোনো সংস্কৃতির সঙ্গে সম্পর্ক রয়েছে, না দুর্গোৎসবের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই বিষয়টিকে সামনে এনেই অধীর রঞ্জন চৌধুরী তিনি রীতিমতন সোচ্চার হয়েছেন, পলিটিক্যাল ইভেন্ট বলে ব্যাখ্যা করেছেন তিনি। অন্যদিকে এই ঘটনার প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, বিজেপি নেতা, এবং তিনি যেমনটা বলছেন যে কোনো রকমভাবে সংগঠিত বা পরিকল্পনার অভাব রয়েছে, যে কারণে এই ঘটনা ঘটেছে। শুনুন কি বলেছেন। একটা মেলা খেলার সরকার, শ্রমিক সরকার। এই সরকার দুর্গাপুজোর আবহকে কলুষিত করেছে। দুর্গাপুজো আমাদের প্রাণের পুজো। এই পুজো প্রকৃতির সঙ্গে, প্রাণের সঙ্গে সম্পৃক্ত। দুর্গাপুজোয় যদি কার্নিভাল না হয়, তাহলেও দুর্গা প্রতিমার প্রতি মানুষের আকর্ষণ, এখানে মানুষের মেতে ওঠা, এই জনপ্লাবন একইভাবে প্রবাহিত হবে। কিন্তু কার্যত তৃণমূল একটা সমান্তরাল পদ্ধতিতে দুর্গাপুজোকে কার্নিভালের নামে রূপ দিয়ে মানুষকে তাদের প্রকৃত দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করছে, দৃষ্টি ঘোরাতে চাইছে। একজন গ্রামের একটি পথকে নিয়ে আসা হলো এখানে, এবং স্বাভাবিকভাবেই সে এত মানুষজন দেখে বা কোনো ধরনের গাড়ি ওপরে নজরদারির অভাবে সে ছেড়ে বেরিয়ে গেল। প্রকৃতির উদাসীনতা কিংবা কোনো পশুর উদাসীনতা, মানুষের খামখেয়ালিপনা, এগুলোর দ্বারা প্রচেষ্টা হয়।